মাথাভাঙ্গা মহকুমার কৃষি আধিকারিকরণ ও কৃষি দপ্তরের ব্যবস্থাপনায় মৃত্যুজনিত সহায়তার প্রকল্পে চেক বিতরণ এবং কৃষকদের কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল মাথাভাঙ্গায়। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের উদ্যোগে রাজ্য জুড়ে চলছে কৃষক বন্ধু প্রকল্পে চেক বিতরণ। এদিন মাথাভাঙ্গা মহকুমার কৃষি আধিকারিকরণ ও কৃষি দপ্তরের ব্যবস্থাপনায় মৃত্যুজনিত সহায়তা প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা মাথাভাঙ্গার বিধানসভার বিধায়ক বিনয় কৃষ্ণ বর্মন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শীতলকুচি বিধায়ক হিতেন বর্মন, মাথাভাঙ্গা মহকুমার DMDC সুব্রত চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি যথাক্রমে সুজাতা বর্মন, দীপ্তি রায় তরফদার, শীতলকুচির সভাপতি মালতী পাল, BDO সম্বল ঝা, কৃষি ও নারী কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ যথাক্রমে রেবা সরকার, কল্যাণী রায়সহ প্রমুখ। ইতিমধ্যে মহকুমায় 316 জনকে মৃত্যুজনিত সহায়তা প্রকল্পের চেক বিতরণ করা হয়েছে। আজ 25 জনকে 2 লক্ষ টাকা করে চেক বিতরণ করা হলো। ভবিষ্যতে আরও চেক বিতরণ করা হবে। আজকে শুধু চেক বিতরণ নয়, মহকুমার বিভিন্ন এলাকার কৃষকদের হাতে কৃষির যন্ত্রপাতিও তুলে দেওয়া হয়। নিয়ম মেনে যারা মৃত্যুজনিত সহায়তা প্রকল্পের জন্য আবেদন করবেন তাদের সমস্ত কিছু দেখে চেক বিতরণ করার ব্যবস্থা রয়েছে। এই প্রকল্প ধারাবাহিকভাবে চলবে। আজ এই চেক বিতরণ কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রচুর কৃষক এবং চেক প্রাপকদের পরিবারের সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিজ্ঞাপনের মাধ্যম দিয়ে প্রচার করা হচ্ছে কৃষকদের স্বার্থে কত কত স্কিম আছে। আজকে বীমা করার জন্য কোনো টাকা কৃষকদের দিতে হয় না। আমরা দেখেছি এর আগে 11 সালের আগে বন্যা হয়ে যেত, খরা হয়ে যেত, পশ্চিমীয় কয়েকটা পকেটের লোক পূর্বতন সরকার সে সুযোগ দিত। আর আজকে আপনারা বলুন তো, যখনই কোথাও বন্যা হয়, যখনই কোনো খরা হয়, আমাদের ব্লকের কৃষি দপ্তরের আধিকারিকদের সামনে কত লাইন ধরে, আমরা তো কাউকে বাদ দিচ্ছি না, মমতা ব্যানার্জি এই সুযোগটা করে দিয়েছেন, প্রত্যেকটা কৃষকের স্বার্থে এই সুযোগগুলো করে দিয়েছেন। আমাদের আক্ষেপটা এক জায়গায়, আমরা বারংবার বলি, আজকেও আমাদের জেলা দপ্তরের কৃষি দপ্তরের আধিকারিক বললেন, কেন নিজের জমি জমা থাকা সত্ত্বেও কেন আপনারা নিজের নামে খতিয়ানটা করছেন না? খতিয়ানটা করলে পরে আপনার কত ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন? খরার সময় আপনার যদি ফসল ক্ষতি হয় তার ক্ষতিপূরণ পাবেন, বন্যায় ক্ষতিপূরণ পাবেন, শিলাবৃষ্টির ক্ষতিপূরণ পাবেন, যে কোনো ফসলের ক্ষতিপূরণ হলে ক্ষতি হলেই আপনি সেটা পাবেন।